বিরহের নাম তুমি গল্পের পঞ্চাশতম পর্ব। সোহেব বিস্মিত, স্তম্ভিত। সে বুঝতে পারছে না এটা আদৌ সত্যি নাকি স্বপ্ন। তার সম্পূর্ণ শরীর অসাড় লাগছে। সে লেকের পানির দিকে তাকায়। চাঁদের প্রতিচ্ছবি স্পষ্টভাবে ফুটে উঠেছে লেকের পানিতে। সে পানি থেকে দৃষ্টি সরিয়ে আকাশ পানে তাকায়। ওই তো রূপালী চাঁদ, অগণিত তারা। না, এ স্বপ্ন নয়, এ তার সত্য, বাস্তব। সে আলতোভাবে জড়িয়ে ধরে ভূমিকে। ভূমি তখন অজরে কাঁদছিল। সোহেব আদুরেভাবে হাতটি ভূমির মাথা রেখে প্রশ্ন করে, কি হয়েছে ভূমি, আপনি কাঁদছেন কেন? সোহেবের প্রশ্নে যেন হুঁশ ফিরে আসে সোহেবের। সে সোহেবকে ছেড়ে দুপা পিছিয়ে যায়। এতে কিছুটা আশাহত এবং আহত হয় সোহেব, তবু নির্বিকার, স্বাভাবিক রাখে নিজেকে। ভূমিকেও সময় দেয় কিছুটা স্বাভাবিক হতে। ভূমি হাতের উল্টো পিঠে চোখের পানি মোছে। তার কান্নারা যেন আজ পণ করেছে। এতদিন ধরে জমিয়ে রাখার ফলস্বরূপ আজকে তারা বের হয়ে আসবে। ভূমি ফুপিয়ে ফুপিয়ে বলে, কেন আমার সাথে এমন হতে হবে সোহেব? কেন এতগুলো সময় বাদে তাকে আবার ফিরে আসতে হবে? কেন? জীবনটাকে কি ছেলে খেলা মনে হয়? মন চাইলে খেলবে, মন না চাইলে নাই। আমি আর এসব নিতে পারছি না। সোহেব নিজেই এবার এগিয়ে যায়। কপালে সামনে পড়ে থাকা একগাছি চুলগুলোকে কানের পিছে গুঁজে দিয়ে বলে, সত্যের সম্মুখীন হতে কখনো ভয় পেতে নেই। আপনি জানেন আপনি কতটা স্ট্রং একটা মেয়ে। আপনি এত কিছুর পর যেভাবে হার না মেনে লড়াই করে এসেছেন, নিজেকে প্রতিষ্ঠিত করে দেখিয়েছেন, এই সাহসটা কিন্তু সব ভাঙা মেয়ে দেখাতে পারে না। তাদের বেশিরভাগই বেছে নেয় আত্মহননের পথ, কিংবা নিজেকে সারা জীবন পরাজিত ব্যর্থ ব্যক্তি হিসেবে পৃথিবীর কাছে মেনে নেয়। আর সেখানে এত দূরে এসে আপনি ভেঙে পড়ছেন। আমি আর পারছি না সোহেব, পারছি না। আমি বুঝতে পারছি না আমার সাথে এমন হচ্ছে কেন। ঠিক হয়ে যাবে, আপনি শান্ত হন প্লিজ। ভূমি তবুও কিছুক্ষণ কাঁদে। এবারে সোহেব বাধা দেয় না। কিছুক্ষণ বাদে ভূমি নিজেই শান্ত হয়। সোহেব নির্বাক ছিল এতক্ষণ। এবার সে প্রশ্ন করে, আপনি কি রাসেলের কাছে ফিরে যেতে চান? ভূমি তাকায় না সোহেবের দিকে, তার দৃষ্টির সম্মুখে পথের দিকে। সোহেব বুঝতে পারছে না ভূমির এই নীরব থাকাটাকে কি সে সম্মতির লক্ষণ ধরে নেবে কি না। আর যদি তাই হয়, তবে সোহেব নিজেও এবার ভেতর থেকে একদম ভেঙে চড়ে যাবে। তৃতীয় কোনো মেয়েকে ভালোবাসার সাহস তার আর কখনোই হবে না। পৃথিবীর বুকে হয়তো তখন সেও একজন ব্যর্থ প্রেমিক হিসেবেই রয়ে যাবে। ভূমি প্রলম্বিত একটা শ্বাস ত্যাগ করে জিজ্ঞাসা করে, একদিন কথা কথায় আপনার প্রাক্তনের কথা বলেছিলেন, ভালোবাসেন এখনও তাকে? সোহেব নিশ্চুপ হয়ে যায় প্রশ্নটি শুনে। অনেকক্ষণ সে কোনো কথাই বলতে পারে না। ওভারব্রিজে দাঁড়িয়ে বিরতিহীনভাবে গাড়ির চলাচল দেখছে দুটি ভেঙে যাওয়া মানুষ। বুকের ভেতর অতীতের সেই ব্যথাটা ফিরে এসেছে সোহেবের। সেও বোধহয় ভূমির মতো গোপনে দীর্ঘশ্বাস নিয়ে বলল, অন্যের স্ত্রীকে ভালোবাসা আমার শোভা পায় না। বিয়ে হয়ে গেছে। ভূমিকে কিছুটা বিস্মিত দেখালো। সোহেব হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ, এই জন্যই এখন সে আমার প্রাক্তন। চিট করেছিল? না। তবে অন্য কাউকে কেন বিয়ে করেছে? দোষটা আমারই। আমি আসলে নিজের দোষেই ওকে হারিয়েছি। সম্পর্কের মাঝে রাগ অভিমানই হয়, কিন্তু আমাদের মনে ঝগড়াঝাটি একটু বেশি হতো। কিন্তু আমি জানতাম ও আমায় অনেক বেশি ভালোবাসে। একদিন আমাদের ঝগড়ার পরিমাণ এতই বেশি আর বিষাক্ত ছিল যে আমরা কথা বলাই বন্ধ করে দিয়েছিলাম। কিছুদিন পর ও আমায় ফোন দিয়ে বলল, ওর বাড়ি থেকে বিয়ে দিতে চাচ্ছে। কান্নাকাটি করে অনেকবার আমাকে বলেছিল মাকে নিয়ে ওদের বাসায় যেতে, কিন্তু আমার এগুর কারণে আমি ফিরে যাইনি। ওকে ফিরিয়ে দিয়েছিলাম, তখনও বুঝিনি ওই মেয়েটা আমার মনের কতটা জায়গা জুড়ে ছিল। ওর বিয়েটা যেদিন হয়েই গেল, সেদিন রাত থেকে আমার অস্থিরতা শুরু। বারবার মনে হচ্ছিল কাজটা আমি ঠিক করিনি, ওকে ফিরিয়ে দেওয়াটা আমার উচিত হয়নি। ইগুকে জেতাতে গিয়ে আমি ভালোবাসাকে হারিয়েছিলাম। দিন যেতে থাকে, আমি ওর খবর নিতাম লুকিয়ে। ওর স্বামী সংসার নিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হতে পারলেও আমি আর স্বাভাবিক হতে পারিনি। অন্য কোনো মেয়ের প্রতি আমার অনুভূতি জন্মায়নি। বহুবার চেষ্টা করেছিলাম কাউকে নতুন করে ভালোবাসার, জীবনটাকে নতুন করে সাজাতে চেয়েছিলাম, কিন্তু ওই যে পারিনি। হয়তো ওকে ওভাবে কষ্ট দেওয়ার জন্য বিধাতাও আমায় তিলে তিলে কষ্ট দিয়ে ওর শোধ নিয়েছে। কিন্তু জানেন, এখন না অনেক ভালো আছে।
ওর ফুটফুটে একটা মেয়ে হয়েছে, কি দারুণ মিষ্টি দেখতে। সোহেব থামে, ভূমি মুগ্ধ হয়ে শুনছিল অনুতাপের আগুনে পড়তে থাকা সোহেবের কথাগুলো। সে বলে, বারবার ও বলে সম্বোধন করছে কেন, নাম কী ছিল? সোহেব একটুখানি হেসে বলে, নামটা না হয় নাই জানলেন কেন? কারণ আমি চাই না ভবিষ্যতে কখনো আমাদের মাঝে ঝগড়াঝাটি হলে ওকে নিয়ে কোনো প্রসঙ্গ আসুক, ওর নামে কোনো তিক্ত কথা শুনতে আমি রাজি না। সরি, আমাদের ভবিষ্যৎ মানে? আপনারা আমার কথা বলছি, আমাদের কিসের ভবিষ্যৎ? আর আমি কেন ওকে নিয়ে তিক্ত কথা বলতে যাব? মেয়েরা যে হিংসুটে হয় আমি জানি, আপনি ঘোড়ার ডিম জানেন। আচ্ছা, এরপর আর কখনো ওর সাথে কথা হয়নি? হয়েছিল একবার ওর মেয়ে হওয়ার পর। সেদিনও কি বলেছিল? আর কি বলবে, সেদিনও ঝগড়া হয়েছে। কি কান্না, কেঁদে কেঁদে বলেছিল, তুমি আমার সাথে এমনটা না করলেও পারতে। অবশ্য যা হয়েছে ভালোই হয়েছে, আমার স্বামীও অনেক ভালো মানুষ। আর যাই হোক, তার তোমার মতো এত ইগো নেই। তারপর বলল, আমায়ও বিয়ে শাদী করতে, আরও কিছু কথাবার্তা হয়েছিল। তো আপনি এখনও বিয়ে করেননি কেন? আপনাকে আগে পাইনি তাই এখন পেয়ে গেছি, আর আপনি চাইলে যখন তখন বিয়ে করতে পারি। কেন এমন পাগলামি করেন বলেন তো? পাগলামি কোথায় করলাম, আমি সিরিয়াস। আপনার প্রাক্তনের পর আপনি অন্য কোনো মেয়েকে মনে জায়গা দিতে পারেননি, অথচ এমন একটা মেয়েকে ভালোবেসে বসে আছেন যার জঘন্য একটা অতীত রয়েছে, যে সমাজে ডিভোর্সি নামে পরিচিত। ভূমি, সমাজে চলতে গেলে সমাজের কিছু নিয়মকানুন অবশ্যই আমাদের মেনে চলতে হয়। এছাড়া আদিকাল থেকে একটা জিনিস প্রমাণিত যে পৃথিবীতে কোনো মানুষ একা বাঁচতে পারে না, একা চলতে পারে না, এজন্য সমাজ আমাদের প্রয়োজন। কিন্তু সমাজের প্রতিটা মানুষ আলাদা আলাদা করে কী কী মন্তব্য করলো সেগুলো আমাদের আমলে নেওয়া উচিত না। সমাজে শুধু হাতে গোনা মানুষ বাস করে না, অসংখ্য মানুষ বাস করে। এদের প্রত্যেকের মন রেখে আপনি কখনোই পারবেন না আপনার জীবন পরিচালনা করতে। বাকি সবার কথা বাদই দিলাম, আপনি নির্দিষ্ট 10 জন মানুষের মন মতো এক সপ্তাহ নিজের জীবন পরিচালনা করার চেষ্টা করে দেখেন, আপনি বেঁচে থাকার আগ্রহটাই হারিয়ে ফেলবেন। আমি বলবো না সমাজকে উপেক্ষা করুন, কারণ এটা আমি আপনি কারো পক্ষেই সম্ভব নয়। সমাজকে নয় বরং সমাজের ওই সকল মানুষ এবং তাদের কুরুচিপূর্ণ মন্তব্যগুলোকে আমাদের উপেক্ষা করতে হবে। কোনো মেয়ে ইচ্ছে করে চাইবে না তার সংসার নষ্ট হোক, সবাই এক সেটাও বলবো না। রাসেলের মতো অনেক মেয়েও আছে আমাদের আশেপাশে, এখন সমাজ পর্ব যদি সকলকে এক পাল্লার চাপ মাপতে চায় তবে সেটা তাদের জ্ঞানহীন ও মূর্খতার পরিচয়। আমাদের মাঝে অন্তত এতটুকু জ্ঞান অবশিষ্ট রয়েছে যে জ্ঞান দ্বারা আমি ডিভোর্সি মেয়েদের আলাদা নজরে দেখতে পারি না। তাই আপনি ডিভোর্সি জানার পরও আপনাকে কেন ভালোবাসি, কেন বিয়ে করতে চাই, এই প্রশ্ন করে আমার মনে এবং ব্যক্তিত্বে আঘাত না করার অনুরোধ রইল। সবই বুঝলাম, সমাজের যেসব মানুষকে না হয় উপেক্ষা করলেন, কিন্তু আপনার পরিবার, আপনার পরিবারকে কী করে উপেক্ষা করবেন? তারা মেনে নেবে আমাকে? আপনি যদি আমাকে অভয় দেন, সারা জীবন আমার সাথে থাকবেন, তাহলে আমি পরিবারকে বোঝানোর দায়িত্ব আমার। ভূমি নিশ্চুপ, সোহেব শান্ত কণ্ঠে ডাকে, ভূমি, ভালোবাসেন আমায়? আমার কিছু সময় লাগবে সোহেব, সময় নিন, আমি অপেক্ষায় থাকবো, আপনি আমায় গ্রহণ করে নেবেন এই আশায়। বাড়ি ফেরা দরকার এখন, সবাই চিন্তা করছে মনে হয়, চলুন। ভূমিকে বাড়িতে পৌঁছে দিয়ে সোহেব নিজের বাড়িতে আসে। সুলতানা বেগম ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন, সোহেবকে দেখে প্রশ্ন করেন, কিরে হঠাৎ করে কোথায় চলে গিয়েছিলি? একটু দরকার ছিল, খাবি আয়, ভাত বাড়ো আমি ফ্রেশ হয়ে আসছি। সুলতানা বেগম ডাইনিং রুমে খাবার নিয়ে অপেক্ষা করেন। সোহেব ফ্রেশ হয়ে আসার পর দুজনে একসাথে খেতে বসে, শিশির বইমেলা থেকে ফিরে এসেই খেয়ে নিয়েছে। খেতে খেতে সোহেব বলে, মা একটা কথা বলি। বল, জিজ্ঞাসা করার কি আছে? ভূমির ব্যাপারে। ভূমি যেন কে? ওই যে ওই মেয়েটা না যার ছবি দেখিয়েছিলি? হ্যাঁ, কি হয়েছে, ঝগড়া করেছিস নাকি? না আসলে মা, আমি তো অনেক স্ট্রেট ফরওয়ার্ড জানোই, তাই সরাসরি বলছি, আমি ওকে বিয়ে করতে চাই। সুলতানা বেগম মুচকে এসে বললেন, করবি, সমস্যা কী? বিয়ের প্রস্তাব কবে নিয়ে যাব বল, ওর ব্যাপারে একটা কথা বলার ছিল। বল। ওর আগে একটা বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে। সুলতানা বেগমের খাওয়া বন্ধ হয়ে যায়, তার হাসি হাসি মুখটাও কেমন যেন অন্ধকার হয়ে যায়। সোহেবের কথা ঠিক
যেন শোনেননি এমনভাবে বললেন, কি বললি, মেয়ে ডিভোর্সি? সোহেব গোপনে দীর্ঘশ্বাস ত্যাগ করে বলে, এত মেয়ে থাকতে তুই ডিভোর্সি মেয়েকে কেন বিয়ে করতে চাচ্ছিস? গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, কেমন?